নমস্কার, আজকে আমি বানাচ্ছি হায়দ্রাবাদি এগ বিরিয়ানি। এর জন্য আমার চাই মাঝারি সাইজের পেঁয়াজ একখানা কুচি করে কাটা, বড় কোয়া দু কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো পেস্ট করা, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করা, দুখানা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, কারি পাতা, দুখানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে রাখা এবং গোটা গরম মশলা। সঙ্গে লাগবে নুন এবং সাদা তেল। এর জন্য আমি আগে থেকেই বাসমতি চালের ভাতটা সেদ্ধ করে রেখেছি। আমি দু কাপ চালের ভাত সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা অন করব। গ্যাসটা অন করে আমি একটুখানি তেল গরম হতে দিয়েছি। আমি অল্পই তেল দিয়েছি, এর মধ্যে আমি গোটা গরম মশলাটা ফোড়ন দেব। মশলাটা একটু ভাজা ভাজা করব। মশলাটা থেকে যখন গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন আমি কুচি করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি কারি পাতা গুলো অ্যাড করে দেব। আপনারা যদি চান এর সঙ্গে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। একটু ভাজা ভাজা করব। আমি গ্যাসটা সিম করে রাখবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা গুলো দিয়ে দিলাম, এর সঙ্গে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা গ্যাস জোর করে ভালো করে কষে নিতে হবে, না হলে কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো লাগবে। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটো বাটাটা অ্যাড করব, এটা দিয়েও ভালো করে কষে নেব। আপনারা যদি চান এর মধ্যে ইয়েলো ফুড কালার অ্যাড করতে পারেন। মশলাটা আমি 2 মিনিট ভালো করে কষে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি 2 মিনিট ভালো করে জোর আঁচে কষে নিয়েছি। এবার আমি গ্যাসটা একটুখানি সিম করব, করে ফেটানো টক দই এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে টক দই নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা হায়দ্রাবাদি এগ বিরিয়ানি এবং কারি পাতার সঙ্গে টক দইটা বেশ ভালোই লাগে, সেই জন্য আমি অল্প একটুখানি টক দই অ্যাড করলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব 2 মিনিটের জন্য। মশলাটা বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে সেদ্ধ করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে গায়ে একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে চিনি ডিমের মধ্যে মিশে যায়।
একটুখানি কষে নিয়ে আমি একটু জল অ্যাড করব। গ্যাসটাকে জোর রাখতে হবে, ডিমের মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায় তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি 2 মিনিটের জন্য একটু কড়াটা চাপা দেব, ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, চাপা খুলে বেশ ডিমের গায়ে মশলাটা লেগে গেছে এবং মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বিরিয়ানি তৈরির জন্য এবার আমাকে ভাতটা ধাপে ধাপে সাজাতে হবে, সেটা এবার দেখাবো। বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য আমাদের লাগবে বিরিয়ানি মশলা। আমি সানরাইজের বিরিয়ানি মশলা নিয়েছি, পাতিলেবু স্লাইস করে কাটা এবং নুন। আমি এই রকম একটা স্টিলের টেচকি নিয়েছি, আপনারা চাইলে হাঁড়িও ব্যবহার করতে পারেন। আমি স্টিলের টেচকি দেয় প্রথমে একটু নিজে সাদা তেল মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি নিচে একটা ভাতের লেয়ার করে দিয়েছি। এরপর আমি এর ওপরে একটুখানি নুন দেব। নুনটা পরিমাণ মতো দেবেন, আমরা ডিমের মশলাটায় আগেই নুন দিয়েছি। দুখানা পাতিলেবুর স্লাইস এখানে দিয়ে দিলাম। মাঝখানে আগে থেকে ডিমের তৈরি করা মশলাটা দিয়ে দেব। আমার যেহেতু ভাতটা কম তাই আমি একটাই লেয়ার করছি, আপনারা চাইলে দুখানা লেয়ার করতে পারেন। এবার এর ওপরে আমি একটুখানি বিরিয়ানি মশলা অ্যাড করব। এবার আমার অতিরিক্ত ভাতটা দিয়ে দেব। মনে রাখবেন ভাতটা যেন সব দিকে সমানভাবে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভাতের লেয়ারটা করে দিয়েছি, এবার উপর থেকে আর একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। অল্প সামান্য নুনও অ্যাড করব, নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। এবার পাতিলেবুর স্লাইসগুলো দিয়ে দিলাম, আপনারা চাইলে কেওড়া জল এবং গোলাপ জল অ্যাড করতে পারেন। এবার আমি গ্যাসটাকে অন করব। রেচকিটা বসিয়ে আমি 10 মিনিটের জন্য এটা চাপা দেব। আঁচটা সিম করে রাখবেন। তৈরি হয়ে গেছে হায়দ্রাবাদী এগ বিরিয়ানি। আপনারা চাইলে উপর থেকে একটুখানি ঘি অ্যাড করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।